নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাট থাকবে। এই ফেরি সার্ভিসের চাহিদা আছে, দূরপাল্লার যানবাহনগুলো এই রুটটি বেছে নেবে। শনিবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই যে শিমুলিয়া যে নৌ পর্যটন তৈরি হবে, এটা কাকে ঘিরে? পদ্মা সেতুকে ঘিরে। দেখা যায় এখানেও পদ্মা সেতু ভূমিকা রাখছে। এই ফেরি সার্ভিসের চাহিদা আছে, এই ফেরি সার্ভিস চলাচল অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে স্টাডি করেছি এবং বিভিন্ন জায়গায় চাহিদা আছে। উপকূলীয় অঞ্চলে আমরা কিন্তু এখন এই ফেরি সার্ভিসটা দিতে পারি নাই। আমরা কিন্তু রংপুরে, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ বা আপনার পাবনা এইসব এলাকায় অনেক চাহিদা আছে ফেরি সার্ভিসের। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রাজবাড়ি, কুড়িগ্রাম, চিলমারি, রৌমারি এগুলো, তারপরে পিরোজপুরে, সন্ধ্যা নদীতে, বাকেরগঞ্জ, আপনার হচ্ছে রাঙ্গাবালি, দশমিনা, এগুলোতে প্রচুর চাহিদা আছে। আমাদের আরও প্রায় 12টি মতো ফেরি আমরা এই বছরে পেতে যাচ্ছি। আমরা এই সেবাগুলো প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেবো। দূরপাল্লা যেসব পণ্যবাহী যানবাহনগুলো আছে, তারা এই ফেরিটাকে বেছে নেবে এই কারণেই যে তাদের একটা বিশ্রাম হবে এখানে। এই ফেরি চলাকালীন সময় তারা খাওয়া দাওয়া, গোসল করা, এটা একটা বিশ্রাম হবে। এটা আমাদের ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টের জন্য খুবই জরুরি। তেমনইভাবে পদ্মায় আমাদের এই ফেরিটা এই ধরনের একটা বিশ্রামের কাজের জন্য ব্যবহার হবে এবং সেই কারণে এটা চাহিদা খুব বেশি থাকবে পণ্যবাহী যানবাহনের কাছে। আমরা যে বলেছি, নদী আমাদের জীবন জীবিকা। বাংলাদেশের সকল নদীগুলোকে আমাদের জীবন জীবিকার সঙ্গে আমরা যুক্ত করতে চাই, বিনোদনের সঙ্গে যুক্ত করতে। নৌ পর্যটন ছিল না, আপনি দেখেন হাজার হাজার মানুষ এখন এই পদ্মা সেতুকে ঘিরে এখানে একটা পর্যটন তৈরি হয়ে গেছে। এটা আরও বেশি আধুনিক হবে, এই শিমুলিয়ার প্রান্তরে মানুষ আরও চাহিদা বেড়ে যাবে শিমুলিয়া ঘাটের। তো যে বলা হয়েছে জিডিপিতে 2% ভূমিকা রাখবে, এটা সব কিছু মিলিয়েই শুধু